বিলম্বে সমস্ত সরকারি আধা সরকারি দপ্তরে শূন্য পদ, বিশেষ করে এই সংরক্ষণ ভুক্ত যে সমস্ত শূন্য পদ আছে, বিশেষ অভিযানের মাধ্যমে এই শূন্য পদ পূরণ করার আমরা দাবি করছি। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বাজেটে যাতে অর্থ বরাদ্দ, জনসংখ্যা অনুপাতে অর্থ বরাদ্দ করা হয় সেই দাবি আমরা করছি। এসসি জাল সার্টিফিকেট, এটা সুষ্ঠু তদন্ত করে দোষীদের যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় সেই দাবি আমরা করছি। আমাদের এটা দীর্ঘদিনের দাবি, ত্রিপুরাতে একটি লোকসভার আসন বৃদ্ধি করে তফসিলিদের জন্য সংরক্ষণ করতে হবে। এখন আমরা অধিকর্তার নিকট এসেছি, এছাড়া আমরা যাব কোথায়? এরাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পর তফসিলিদের একজন মন্ত্রী তফসিলি অংশের মানুষ থেকে করা হয়নি, ত্রিপুরার ইতিহাসে এটা নেই। এদের সম্পর্কে আমরা কথা বলবো কার কাছে? মুখ্যমন্ত্রীর কাছে এতগুলি দপ্তর, ওনার সঙ্গে তো কথা বলার সময় পাওয়া যায় না। তাই আজকে আমরা যে বঞ্চনা করা হচ্ছে, অবহেলা করা হচ্ছে, এতেই প্রমাণিত হয় যে একটা দপ্তরের মন্ত্রী করার মতো উপযুক্ত লোক খুঁজে পাচ্ছে না। এই এতজন নির্বাচিত বিধায়ক থাকার পরেও এ নিয়ে বিধায়করাও কোনো প্রতিবাদ করতে পারছে না। স্বাভাবিকভাবে এই রাজ্যের তফসিলি অংশের মানুষ নিজেদেরকে আজকে অসহায় বোধ করছে। এই পরিস্থিতিতে তাদের এই সমস্যাগুলি সরকারের দৃষ্টিতে নিয়ে যাওয়ার জন্যেই আমরা তফসিলি দপ্তরের অধিকর্তার নিকট এই ডেপুটেশনে যাব। আমরা অতি দ্রুত যাতে এই দাবি পূরণ করা হয়, যতদিন পর্যন্ত পূরণ না করা হবে ততদিন আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। কিসের জন্য আপনাদের আজকে ডেপুটেশন? আজকে আমরা ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি রাজ্য কমিটির পক্ষ থেকে তফসিলি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন এসেছি। আমরা মে মাসের 15 তারিখ থেকে আন্দোলন শুরু করেছি। বিভিন্ন দাবির ভিত্তিতে তফসিলি অংশের মানুষের এই সময়ে যে চরম সমস্যা হচ্ছে, সেই সমস্যা সমাধান করার লক্ষ্যে সরকারের দৃষ্টিতে নিয়ে যাওয়ার জন্য এই আন্দোলন আমাদের অব্যাহত আছে। আজকে আমরা অধিকর্তার নিকট ডেপুটেশনে এসেছি। আমরা 11 দফা দাবি নিয়ে আজকে কথা বলবো। এখানে প্রথমত আছে আমাদের করোনা যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে গণহারে শনাক্তকরণের যে কাজ, এটা দ্রুত করতে হবে, সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং অবিলম্বে সমস্ত মানুষকেই যাতে টিকাকরণ করা হয় তার উপর গুরুত্ব দিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম দাবি। দ্বিতীয়ত, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের চর্মশিল্পী, লন্ডিজীবী, মৎস্যজীবী, সাফাই কর্মী, যারা এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি অসুবিধার মধ্যে আছে, তাদেরকে প্রতি মাসে 7,500 টাকা এবং মাথাপিছু 10 কেজি করে খাদ্য সামগ্রী দেওয়ার দাবি আমরা করছি। যাদের আয়কর দেন না এই ধরনের পরিবারকে এই সুযোগ দেওয়ার জন্য। এটা সবাই জানেন আপনারা যে এই সময়ে বিশেষ করে কোনো অনুষ্ঠান ইত্যাদি সব বন্ধ আছে, যার ফলে বিশেষ করে যারা চর্মশিল্পী, বাদ্যযন্ত্রের সঙ্গে যাদের জীবিকা এটা বিরাট অংশের, তাদের আমরা কোনোভাবেই কর্মসংস্থানের বিকল্প কোনো ব্যবস্থা নেই। তাদেরকে যাতে এই সময়ে রক্ষা করার ব্যবস্থা করেন, তাদেরকে যন্ত্রপাতি দিয়ে সাহায্য করেন, এবং যারা মৎস্যজীবী ফেরি করে মাছ বিক্রি করে, ছোটো মৎস্যজীবী যারা, আজকে তারা খুব বেকায়দায় আছে সারা রাজ্যেই। মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ, বাজারে মন্দা, তাদের ব্যবসা বাণিজ্য নেই, তাদেরকে যেমন অর্থনৈতিক দিক থেকে সাহায্য করতে হবে, তেমনি ফেরি করার জন্যে তাদেরকে সরঞ্জাম দিয়ে
সাহায্য করতে হবে। একই সঙ্গে লন্ডিজি ভিজা তারাও খুব অসুবিধা আছে। বামফ্রন্ট সরকারের সময়ও তাদেরকে লন্ডির সাজ সরঞ্জাম দিয়ে সাহায্য করা হতো, সেই প্রযুক্তিগত সাহায্য এগুলি অন্যান্য সরঞ্জাম এগুলি কিন্তু এখন আর দেওয়া হচ্ছে না, তারা খুব অসুবিধার মধ্যে আছে। যারা সাফাই কর্মী এই সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিয়ে কাজ করছেন এই কোভিড-19 পরিস্থিতিতে, একদিকে হাসপাতালে এবং হাসপাতালের বাইরে নগর এলাকার বাইরে তাদের এই কঠিন অবস্থার মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাদের মজুরি 600 টাকা করতে হবে এই দাবি আমরা করছি, এবং অনিয়মিত যারা আছে তাদেরকে নিয়মিত করতে হবে। ব্যাপক হারে চুয়েপের কাজ এবং রেগার কাজ দিতে হবে, এটা সাংঘাতিকভাবে কমে গেছে। তফসিলি ছাত্র ছাত্রীদের সমস্ত স্তরের স্টাইপেন্ড বৃদ্ধি করতে হবে। দ্রব্যমূল্য বেড়েছে, তার সঙ্গে সঙ্গতি রেখে এই স্টাইপেন্ড, হোস্টেলের স্টাইপেন্ড, প্রি মেট্রিক, তারপরে পোস্ট মেট্রিক, অন্যান্য স্কলারশিপ এগুলি বৃদ্ধি করতে হবে। তার সঙ্গে যে আইনের মানে আয়ের লিমিটেশন আছে এটাকে বৃদ্ধি করতে হবে, আয়ের পরিমাণ এটা বৃদ্ধি করতে হবে। তফসিলি উন্নয়ন নিগম তফসিলি যুবক যুবতীদের স্বনির্ভর হওয়ার জন্য যে ঋণ দিয়ে থাকে, আমরা দেখছি এটা দিনের পর দিন আরও কমে যাচ্ছে। এটা যাতে ব্যাপক হারে যুবক যুবতীদেরকে ঋণ দেয় সহজ শর্তে এই দাবি আমরা করছি। একই সঙ্গে 1,00,000 টাকা পর্যন্ত ঋণ যেন এই রেগার জব কার্ডকে বন্ধক রেখে দেওয়া হয়, অন্য কোনো কর্মচারী বা অন্য কোনো গ্যারান্টার না আছে এটা আমরা দাবি করছি। আরএফএল এর ত্রিপুরার একমাত্র শোরুম বেস্ট বাই। বেস্ট বাইয়ে আপনারা পাচ্ছেন নিত্য নতুন আধুনিক ঘর সাজানোর উপযোগী বিভিন্ন রিগাল ফার্নিচার, আরএফএল প্লাস্টিকস, ইটালিয়ানো মেলামাইন, আরএফএল গ্যাস স্টোভ, আরএফএল টয়েস, আরএফএল বেডিং আইটেম কমফি এবং আরএফএল স্যানিটারি আইটেমের বিভিন্ন সামগ্রী। আমাদের ঠিকানা রোনালসে রোড, নিয়ার জয়নগর বাস স্ট্যান্ড, আগরতলা, ত্রিপুরা। আমাদের ফোন নম্বর 9774185672। নমস্কার, আমি স্নেহা। আশা করি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লেগেছে। লেটেস্ট খবরের জন্য এইভাবেই চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না যেন।